আসলে দেহ ব্যবসা করবে এখানে আর কোনো কাজ নাই সোজা বাসা এগুলা এখানে হচ্ছে এইটাই কাজ নতুন মেয়েরা আসে আমি আমার আব্বার টাকা দিয়ে ছবি বানাইছি দেহ ব্যবসা করতে পারি না বিদায় বুঝেন না হয়তো বাংলা ভাষা বুঝেন না মাথা খারাপ করে এখানে আমার অফার করতেছে প্রতিনিয়ত আমি জানবো না যারা করে মিডিয়া সবাই সো আমার এই বোনের কথা শুনে আপনাদের নাম দেয়া যেটাকে কি বলে রূপালী জগতের বড় পর্দার আমাদের অন্যান্য বোনেরা আমরাও যেন একটু উপলব্ধি করি যে আসলে আমরা কোন পথে হাঁটছি আমার কাজ আমার ক্যারিয়ার আমার পেশা এটা কি আল্লাহ সন্তুষ্টির পথে আছে এটা দিয়ে কি আসলে গণমানুষের কল্যাণ হচ্ছে না আসলে অশ্লীলতার দিকে আমরা ধাবিত হচ্ছি একটু একটু থিঙ্ক করি আমরা একটু চিন্তা করি আমাদের লাইফস্টাইল সম্পর্কে মানুষের হৃদয়ে একটা নূর থাকে এবং কোরআনের একটা নূর দুই নূর মিললেই নূর না আলা নূর আলোর উপর আলো এটা নিয়ে আমাদের লাইফ সিরিজের নামকরণ লাইট আপন লাইট সো আপনার মধ্যে সেই সত্যের অংশ কিন্তু আছে আপনি একটু থিঙ্ক করলে আপনার সঠিক উত্তর আপনি পেয়ে যাবেন যে আপনাদের এই এই পথটা চলচ্চিত্র জগতের পথ এবং যদি শালীনভাবে কোনো অভিনয় করা হয় শালীনভাবে কোনো মিডিয়া প্রোডাকশন হয় যেটা দিয়ে কল্যাণ আছে ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয় সেটার একটা ব্যাপার থাকতে পারে কিন্তু অশ্লীলতার দিকে মানুষকে ধাবিত করে আহ্বান করে যৌন সুরসুরিমূলক যেই মুভি সিনেমা ভিডিওগুলো এগুলোর ব্যাপারে আসলে আমরা কী জবাব রেডি করেছি ইন দ্য ডে অফ জাজমেন্ট নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবেন না সো আমাদের যেই বোন সোশ্যাল মিডিয়াতে আকুতি পেশ করেছেন মৃত্যুর পরে তার লাশ যেন কেউ না দেখে মৃত্যুর পরে তার ভিডিওগুলো যেন ডিলিট করে দেয়া হয় তার দিকে খেয়াল করে আমাদের অন্যান্য বোনরাও যেন তাদের লাইফস্টাইল ক্যারিয়ার নিয়ে একটু রিভাইজ করি এবং অনেক বোনদেরকে আমরা দেখেছি বাংলাদেশের আমাদের পাশের দেশ ভারতের অনেক দেশের এবং পশ্চিমা বিশ্বেরও তারা অনেকে ইসলামের পথে ফিরে এসেছে উই ওয়েলকাম দ্যাম অল টু ইসলাম সো আমরা তাদেরকে স্বাগত জানাই এবং অন্যান্যদেরকেও বলবো আমরা যেন এই অশ্লীলতার পথ ছেড়ে দিই